চোরাবালি। ব্যাপারটা অনেকটা ডিম আগে না মুরগি আগে প্রশ্নের মতো। পর্ন দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ হস্তমৈথুন বা মাস্টারবেট করে, নাকি হস্তমৈথুন করার জন্য মানুষ পর্ন দেখে? যেটাই হোক না কেন, হস্তমৈথুন আর পর্ন একে অপরের অবিচ্ছেদ্য অংশ। পড়াটি পড়ছি বিশাল বিস্তৃত এক বিষাদ নিয়ে। কষ্ট হয় যখন দেখি একদল মানুষ হস্তমৈথুনের পক্ষে প্রচার প্রচারণা চালায়। ধর্মে নিষেধ করেছে তো কি হয়েছে, বিজ্ঞান আমাদের বলছে এটা শরীরের জন্য উপকারী, এর কোনো ক্ষতিকর দিক নেই। মাঝে মাঝে হস্তমৈথুন করলে শরীর ভালো থাকে, টেনশন মুক্ত থাকা যায়, আরো কত কি। পাশ্চাত্যের অনেক দেশে রীতিমতো স্কুলের বাচ্চাদের সেক্স এডুকেশনের নামে এই জঘন্য ব্যাপারটাতে উৎসাহিত করে তোলা হয়। দুঃখ লাগে যখন দেখি আমাদের দেশের মুসলিম নামধারী আল্লাহ সুবহানাহু তাআলার কিছু অবুজ বান্দা এই কাজের পক্ষে ফেসবুক ব্লগে লেখালেখি করছে, ভিডিও বানাচ্ছে। আমরা এই লেখা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, আমরা এই অডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপাত দৃষ্টিতে হস্তমৈথুনী আসক্তি খুব নিরীহ মনে হলো, কি ভয়ঙ্কর বিষে বিষাক্ত এই আসক্তি। প্রথমে আমরা শুনে নেব এমন কিছু হতভাগ্য ভাইদের অন্ধকার গল্পগুলো, হস্তমৈথুনে আসক্তির যাদের ধ্বংসের গভীর এক খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তারপর আমরা আলোচনা করব বিজ্ঞানের দৃষ্টিতে হস্তমৈথুনের ভয়াবহতা নিয়ে। হস্তমৈথুনে আসক্ত না হলে আমাদের জীবনটা এমন হতো না। এক, আমি বাংলাদেশ থেকে বলছি, 8 বছর হতে চললো হস্তমৈথুনে আসক্ত। অনেক চেষ্টা করেছি নোংরা এই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার, কিন্তু পারিনি। মুসলিম হিসেবে সব সময় মনে হয়েছে অন্যদের ইসলামের দাওয়াত দেওয়া উচিত আমার, কিন্তু কখনো করা হয়ে ওঠেনি। নিজেই তো জানি আমি কতটা খারাপ, আমি নিজের উপরই ঠিক মতো ভরসা করতে পারি না। আত্মবিশ্বাস শূন্যের কোঠাই, সব সময় হীনমন্যতায় ভোগে, মানুষজনের সামনে সহজ হতে পারি না। প্রথম প্রথম হস্তমৈথুনে খুব মজা পেতাম, এখন আর পাই না, মাত্র 20 সেকেন্ড, তারপর সব শেষ। অনেকে আমাকে বেশ পছন্দ করে, তাদের কাছে আমি একজন চমৎকার মানুষ, তারা শুধু আমার বাইরের রূপটাই চেনে, সৎ ভদ্র বিশ্বস্ত। আমার অন্ধকার জগৎটা সম্পর্কে যদি তারা জানতো, আমি খুব শুকনো, দুর্বল আর ভুলোমনা, মাঝে মধ্যেই অসুখ বিসুখে পড়ি। বন্ধুরা আমাকে এগুলো নিয়ে খুব করে পচিয়ে দেয়। সামনে দিনগুলো নিয়ে আমি খুবই চিন্তিত, বিয়ে নিয়ে সবসময় একটা ভয় কাজ করে, যে আসবে সে কেমন হবে, সে কি আমাকে পছন্দ করবে, আমি কি তাকে সুখী করতে পারবো। 2, সেদিন সকালে ভীষণ চমকে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে অনেকটা মনের খেয়ালেই অবাক হয়ে দেখি একটা 60 বছরের বুড়ো আমার দিকে তাকিয়ে আছে। চেহারার এই হাল দেখে মন খুব খারাপ হয়ে গেল। 31 চলছে আমার, যৌবনের মধ্য গগনে, কিন্তু আমার চেহারায় বার্ধক্যের ছাপ স্পষ্ট। আমার বড় 2 ভাই আছেন, একজনের বয়স 39, অন্যজনের 45, কিন্তু আজকাল অপরিচিত যে কেউ আমাকে তাদের আঙ্কেল ভেবে বসবে। অবশ্য আমার এই অবস্থার জন্য আমি কাউকে দোষারোপ করতে চাই না, দোষী আমি নিজেই। আমি নিজেই কি নিজেকে তিলে তিলে ধ্বংস করার মাতাল নেশায় নামিনি গত 17 বছর ধরে? 14 বছর বয়স থেকে হস্তমৈথুন করা শুরু করেছিলাম, এখন আমার বয়স 31, 17 বছর, নিজেকে ধ্বংস করার 17 বছর। একদিন সব ছিল আমার, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, মোটা বেতনের চাকরি, সুন্দরী স্ত্রী, এখন আমি নিঃস্ব, চোখে খুবই কম দেখি, টাইপিং এ প্রচুর ভুল হয়, স্মৃতিশক্তি একেবারেই কমে গেছে, কিছুই মনে থাকে না, সম্পূর্ণ আনপ্রোডাক্টিভ। গত বছর অফিস থেকে ছাঁটাই করে দিয়েছে, বউটা ছেড়ে গেছে, ভালো থাকুক সে, এই কামনাই করি। আমি আর কতটুকুই বা সুখী করতে পারতাম তাকে, আমি শেষ হয়ে গেছি, বেঁচে থাকার ইচ্ছা মরে গেছে। হস্তমৈথুনের আসক্তি আপনার কি ক্ষতি করছে আপনি টেরও পাবেন না, কিন্তু যখন বুঝবেন আসক্তির লাগাম টেনে ধরা দরকার, তখন অনেক দেরি হয়ে যাবে, কিছু করার থাকবে না, পায়ে পড়ি আপনাদের, দয়া করে নিজেকে বাঁচান হস্তমৈথুন থেকে, নিজেই নিজেকে শেষ করে ফেলবেন না।